যারা আজকের দিনের কথা বলেছিল নিজেকে জিজ্ঞেস করুন। 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 7 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি, 40 টাকার ডাল মুগ মসুরের ডাল হলে এখন 124-128 টাকা কেজি। এই হচ্ছে 100 দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো চোখে দেখে বিচার করুন, এই মোদী সরকার 10 বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে, আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব, আবার 1000-2000 না বলছে 3000 করে দেব। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে, এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে, আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে, এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখান, দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো, 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো। এত বড় কথা বলে দিয়ে গেলাম, ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন, ওপেন চ্যালেঞ্জ। আপনি দেখুন কি ভাওতাবাজ, কি মিথ্যে কথা, কত বড় জুমলাবাজ। ক্ষমতায় নেই, এরা ক্ষমতায় আসার আগে 70টা MLA জিতে আর 18টা MP জিতে মানুষের টাকা আটকে দিয়েছে, এরা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন, এদের ঔদ্ধত্য দম্ভ অহংকার কোথায় ভাবুন। ক্ষমতায় না এসে আপনার 100 দিনের টাকা আটকে দিয়েছে, 1 মাস আগে আপনি 100 দিনের টাকা পেয়েছেন, কে দিয়েছে? মমতা ব্যানার্জির রাজ্যের সরকার দিয়েছে। 59 লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে, আমাদের সরকার মিটিয়েছে। আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন, আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, সর্বত্র তৃণমূল জিতেছে, জোড়াফুল ফুটেছে, এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, মানুষ জবাব দেবে। তাদের সাথে সব আছে, বিজেপির সাথে সব আছে, খালি মানুষ নেই, আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই, খালি মানুষ আছে, সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই।